2010-এর নিশান স্টাইল জিপ গাড়ি সানরুফ সহ সানরুফ আছে 2010 মডেল 2016-তে রেজিস্ট্রেশন আচ্ছা আর নিশান স্টাইল আচ্ছা এলইডি হেডলাইট অরিজিনাল গাড়ির সাথে গ্রিল অরিজিনাল ফগ অরিজিনাল ফ্রন্ট সাইড টোটালি যা আছে হ্যাঁ পাল কালারের আচ্ছা হ্যাঁ ফ্রন্ট সাইডটা যা আছে টোটালি অরিজিনাল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি অনেক অনেক ভালো আছেন আপনারা আজকে আবারো চলে আসি আপনাদের সেই চেনা পরিচিত জাহিন অটোমোবাইলসে তো আজকে আমরা প্রথমে একটা গাড়ি দেখাবো একটা সিঙ্গেল গাড়ি এটা হচ্ছে নিশান এক্সট্রাইল একটা গাড়ি আর এটা একটা পাল কালার একটা গাড়ি দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে সমস্ত ডিটেইলস হচ্ছে জাকির ভাই আপনাদের বলার চেষ্টা করবে তো চলুন দর্শক আমরা বেশি কথা না বাড়াই আর এই গাড়িটা সম্বন্ধে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে প্রাইস কত রয়েছে এটার ওভারঅল ভিতরে কি কি রয়েছে সেটা কিন্তু আপনাদের বলার চেষ্টা করব তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যারা আমার চ্যানেলটা নতুন দেখতেছেন যে যেখান থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে হচ্ছে বেল বাটনটা অন করে দেবেন তো চলুন দর্শক আমরা বেশি কথা না বাড়াই আমরা গাড়িতেই চলে যাই আর জাকির ভাইয়ের কাছ থেকে শুনি যে এই গাড়ির ডিটেইলস সম্বন্ধে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ওয়ালাইকুম সালাম ভাইয়া আল্লাহ রাখছে ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আবার চলে আসি জাহিন অটোমোবাইলসে আজকে ভিডিওটা কোন গাড়িটা দিয়ে শুরু করতে যাচ্ছেন আজকে দেখাবো একটা 2010-এর নিশান এক্সট্রাইল জিপ গাড়ি সানরুফ সহ সানরুফ আছে 2010 মডেল 2016-তে রেজিস্ট্রেশন আচ্ছা আর নিশান এক্সট্রাইল আচ্ছা তো নিশান এক্সট্রাইল আপনারা দেখতে পাচ্ছেন দেখেন গাড়িটার ফ্রন্ট সাইডটা দেখাচ্ছি গাড়ি এলইডি হেডলাইট অরিজিনাল গাড়ির সাথে গ্রিল অরিজিনাল ফগ অরিজিনাল ফ্রন্ট সাইড টোটালি যা আছে হ্যাঁ পাল কালারের হ্যাঁ ফ্রন্ট সাইডটা যা আছে টোটালি অরিজিনাল আনটাস 17 সিরিয়ালের একটা গাড়ি গ্রিল অরিজিনাল গাড়ির সাথে হ্যাঁ খুব কম চলা একটা গাড়ি অল্প কিছু মাইলেজ চলেছে অল্প মাইলেজ চলছে আচ্ছা পজিশন এলইডি হ্যাঁ পজিশন এলইডি লাইট চাকার কন্ডিশন গুলো কেমন চাকার কন্ডিশন গুলো বেটার আছে আচ্ছা হ্যাঁ ইয়োকোমা অরিজিনাল টায়ার আছে এটা আচ্ছা এই লাইট অরিজিনাল আছে পাদানি রয়েছে লুকিং গ্লাস অরিজিনাল আছে পাদানি আছে মানে ওভারঅল হচ্ছে গাড়ির ভিতরে হচ্ছে যা আছে সবই অরিজিনাল আছে নিকেল কাজ আছে 10 মডেল 16 রেজিস্ট্রেশনের গাড়ি ভিতরে ইন্টারিয়র হচ্ছে কি ব্ল্যাক ইন্টারিয়র সম্পূর্ণ ব্ল্যাক ইন্টারিয়র প্লাস একটা সানরুফ রয়েছে হ্যাঁ সানরুফটা অনেক অনেক বড় একটা সানরুফ সেমি পুশ ভলিউম এসি ভলিউম পাচ্ছেন হ্যাঁ খুবই একটা বেটার কন্ডিশনে রয়েছে এটা গাড়ি এটা কি আইডল স্টপ আছে না না এটাতে আইডল স্টপ সিট পাওয়ার নাই আচ্ছা ঠিক আছে এগুলাতে থাকে না জাপানিজরা দেয়নি 2010 এর মডেলে পিছনে সিট গুলো দেখেন যথেষ্ট পরিমাণে কিন্তু সিট দরজাটা দেখেন একদম কোনো খোলা কাটা নাই একদম ফ্রেশ একদম ফ্রেশ দেখেন আর পিছনে সিট গুলো দেখেন অনেকটা বেটার কন্ডিশনে কিন্তু এই সিট গুলো আপনার সুন্দর মাঝখানে একটা ডিভাইডার রয়েছে গাড়িটাতে আচ্ছা ডিভাইডার রয়েছে আচ্ছা খোলা কাটা এক্সট্রা নিশ্চয়ই নাই না চাকা ইহকমা চাকা পিছনের তো সবগুলা চাকা ইহকমা আচ্ছা অরিজিনাল অ্যালয় ও জাপানিজ আর এই গ্লাসগুলো কি অরিজিনালি ব্ল্যাক গ্লাসগুলো অরিজিনালি ব্ল্যাক আচ্ছা কোনো পেপার লাগে না অরিজিনালি ব্ল্যাক পাল কালার পেপার নেই পাল কালার এটা গাড়ি স্পয়লার রয়েছে পিছনের গ্লাস রিয়ার উইন্ডশিল্ড গ্লাস 100% অরিজিনাল আছে লাইটগুলো অরিজিনাল হ্যাঁ আচ্ছা এলইডি অরিজিনাল লাইট নাম্বার প্লেটটা দেখেন একদম ফ্রেশ কোনো ধাক্কা গুতা এখনো লাগেনি আর স্পয়লার পেজ আছে স্পয়লার আছে সাথে একটা ব্যাক লাইট পেয়ে যাবেন আর গাড়িটা হচ্ছে অকটেন ব্যাক ক্যামেরা আছে অকটেন ড্রাইভার হ্যাঁ ব্যাক ক্যামেরা আছে অকটেন ড্রাইভার গাড়ি দেখেন বিশাল স্পেস না এগুলো কোনো সিট না এটা 5 সিটের গাড়ি আচ্ছা হ্যাঁ 7 সিট না 5 সিটের গাড়ি পিছনে অনেক স্পেস আছে আচ্ছা লাগেজ তো যত হ্যাঁ এখানে ড্রয়ার সিস্টেম আছে কিছু রাখার জন্য রাখতে পারবেন মানে টুলস যা আদার্স কিছু রয়েছে সেগুলো কিন্তু আপনারা রাখতে পাবেন আর খোলা কাটা নেই এই একটা তো খোলা কাটা নাই পিছনটা যদি আপনি স্পেসিফিক দেখেন দেখেন এখানে জয়েন্ট গুলা ফ্রেশ কালা কি টাচা হয়েছে এই পাশের জয়েন্ট গুলা ফ্রেশ কালা কি টাচা হয়েছে হ্যাঁ একটু সাইডে টাচা হালকা মানে হালকা একটু টাচা হয়েছে সাইড দিয়ে পিছনের ব্যাক ডালাটা দেখেন একবারে খোলা কাটা নাই ফ্রেশ দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ একটা বেটার কন্ডিশনে কিন্তু এই খুব সুন্দর নিশান খুব সুন্দর একটা গাড়ি নিশান এক্সট্রাইল আচ্ছা মানে খুবই বেটার কন্ডিশনে যদি আমি এই পাঁচটাতে যদি দেখান রিয়ার মাডগার্ডটা অরিজিনাল আছে দেখেন কোনো মার গোতা অ্যাক্সিডেন্ট হিস্টরি আনটাস একটা গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই এই দরজার ইয়েগুলা দেখেন ফ্রেশ একবারে আচ্ছা অনেকটা বেটার কন্ডিশনে কিন্তু অনেক সুন্দর একটা গাড়ি সানরুফ সহ আছে গাড়ি মানে হচ্ছে গ্লাসে অরিজিনাল রয়েছে জি জি আচ্ছা আমরা বেসিক্যালি ভালো ভালো গাড়িগুলো খুঁজে আনার চেষ্টা করি আর কি ফার্স্ট পার্টি অবশ্যই যাতে আমাদের থেকে গাড়িটা নিলে সুন্দর মতো ইউজ করতে পারে দেখতে পাচ্ছেন এখানে সানরুফ রয়েছে একদম ফ্রেশ আর এসি কুলিং কেমন রয়েছে এসি তো অনেক ঠান্ডা হয় আচ্ছা এসি অনেক ঠান্ডা হয় টিভি ডিভিডি ব্যাক ক্যামেরা আচ্ছা ব্যাক ক্যামেরা রয়েছে সব আছে দেখতে পাচ্ছেন কোনো কিছু কোনো কমতি নাই
সানরুফ সহ সানরুফটা কিন্তু এটার অনেক বড় একটা সানরুফ ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা বড় কিন্তু সানরুফ হ্যাঁ আমরা কেমন হচ্ছে ইঞ্জিনের সাইড একটু দেখানোর চেষ্টা করব ইঞ্জিনের কন্ডিশন টায়ার এই পাশের গুলোও ইরকম অরিজিনাল আছে দেখতে পাচ্ছেন দর্শক যারা এই গাড়িগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে চলে আসতে পারেন বা চলে আসতে পারেন ঢাকা তেজগাঁও রহিম মেটাল মসজিদের অপোজিট জাহিন অটোমোবাইলস এখন আমরা ইঞ্জিনের কন্ডিশনটা আপনাদের দেখানোর চেষ্টা করব ইঞ্জিনটা কেমন রয়েছে সেটা কিন্তু দেখেন ইঞ্জিনটা দেখেন একদম ফ্রেশ একটা ইঞ্জিন ইঞ্জিন গিয়ার ফ্রন্ট সাইডে যা আছে ব্যাটারি ব্যাটারি কন্ডিশন অরিজিনাল ব্যাটারিটা ভালো আছে খুব ব্যাটারি ভালো রয়েছে ব্যাটারি এখনো ভালো আছে চেসিসটা দেখেন একদম ফ্রেশ টোটালি কোনো মারগুতা অ্যাক্সিডেন্টের সুনাম ফ্রন্ট মাসলটা দেখেন হ্যাঁ অরিজিনাল সিস্টেমই আছে এখন পর্যন্ত কোনো হাত দেওয়া হয়নি আচ্ছা ঠিক আছে আসলে এটা কি নিশন অরিজিনাল হ্যাঁ হ্যাঁ অবশ্যই অরিজিনাল ইঞ্জিন আচ্ছা এখানে তো অন্য ইঞ্জিন লাগানো যাবে না একটু দেখাই আর বনেটের দেখেন খোলা কাটা নাই খোলা কাটা হলে কিন্তু অবশ্যই এগুলো একটু আকা বাকা থাকতো দেখতে পাচ্ছেন যারা নিতে চাচ্ছেন না স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ডেসক্রিপশনে ফুল অ্যাড্রেসটা থাকবে চলে আসতে পারেন জাহিন অটোমোবাইলসে খুবই রিজনেবল খুবই স্বল্প প্রাইসে কিন্তু এই গাড়িটা পেয়ে যেতে পারেন এটা মডেলটা একটু যদি আরেকবার বলেন এটার মডেলটা হচ্ছে 2010 রেজিস্ট্রেশন হচ্ছে 2016 আচ্ছা হ্যাঁ পেপারস আপ টু ডেট আছে হ্যাঁ পাল কালার সানরুফ সহ একটা নিশান এক্সটেল জিপ আচ্ছা হ্যাঁ তো খুব সুন্দর ভালো সার্ভিস পাবে আল্লাহর রহমতে এই গাড়িটা যে নিবে এটা প্রাইসটা কত টাকা হচ্ছে এটার প্রাইসটা হচ্ছে 23,50,000 23,50,000 অবশ্যই আস্কিং প্রাইস নেগোশিয়েবল আচ্ছা আসলে আরো এখানে কথাবার্তা বলতে পারবেন জাস্ট হচ্ছে 23,50,000 টাকা হচ্ছে আস্কিং প্রাইস ধরা হয়েছে আর এই গাড়িটা একটা ভাই একটা জিনিস বলতে ভুলে গেছেন এই গাড়িটা তো একটা হচ্ছে এখানে ফগ লাইট রয়েছে এটা উপরে লাইট আছে একটা ফগ লাইট রয়েছে এটা নিউ শেপ হাইওয়েতে যখন চলবে সামনে ফগ লাইট কিন্তু অনেক সুন্দর দেখা যাবে ইয়া হবে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু হচ্ছে দুইটা কিন্তু ফগ লাইট পেয়ে যাবেন আপনারা এগুলো হচ্ছে অবশ্যই এগুলো হচ্ছে এখনো চলে আর সামনে তো এখানে ফগ লাইট রয়ে গেছে মাত্র 23,50,000 টাকা আস্কিং প্রাইস আসলে অনেকটা অনার করা হবে তো যারা এই নিশান এক্সট্রালটা নিতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা চলে আসতে পারেন ঢাকার তেজগাঁও রহিম মেটাল মসজিদের অপোজিটে বা ঢাকার তেজগাঁও যে রহিম মেটালের আশেপাশে যে সুযোগ বাইক সেন্টার রয়েছে সেটা এখানে কিন্তু এই জাইন অটোমোবাইলস রয়েছে তো ভাইয়া আরেকবার যদি অ্যাড্রেসটা একটু বলে দিতেন আমার অ্যাড্রেসটা হলো জাহিন অটোমোবাইল 249-50-51 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আচ্ছা নাবিস্কু বিস্কিট ফ্যাক্টরির ঠিক পিছনে রহিম মেটাল মসজিদের সাথে আচ্ছা আর আমার কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 01585589841 আচ্ছা তো যারা এই গাড়িটা নিতে চাচ্ছেন ভাইয়া অ্যাড্রেসটা বলে দিল আশা করি আজকে ভিডিওতে এই গাড়িটা সেল হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম